হাই এভরিওয়ান, এখন বাজে দুপুর দুটো আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো অনেকদিন বাদে আমি আজকে ব্লগ করছি। কিছুদিন আমার শরীরটা ভালো ছিল না, প্লাস আমার এক্সাম ছিল কয়েকটা, তো সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। তো আজকে আমি ফ্রি হয়ে ব্লগ করছি। আর আজকে কি বার রে? আজকে রবিবার। আচ্ছা, আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে ছুটির দিন, তো আজকে আমি ফ্রি আছি। আর এখন ছাদে চলে এসেছি কারণ শীতকাল পড়ে গেছে। তো আমরা শীতকালে বলেইছিলাম যে ছাদে স্নান করি, তো তাই জন্যই ছাদে এসেছি, ছাদে স্নান করব। আর এখানে বসে আছে হচ্ছে সুন্দরম, ও ছাদে স্নান করেছে, স্নান টান হয়ে গেছে ওর। আর আমার ভাই ওখানে স্নান করছে, মাও স্নান করছে। তো স্নান টান আর অনু বড় তো আমার গায়ে জল দিয়ে আমাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে, মানে কি বলবো। তো আজকে প্রথম নতুন নতুন শীতটা পড়েছে, সেই জন্য সবাই খুশি আছে। কদিন বাদে আমরা বলবো যে কখন গরমকাল আসবে, ঠিক না? মানে শীতকাল বেশি থাকলে মনে হয় না গরমকাল আসুক, আর গরমকাল বেশি থাকলে মনে হয় শীতকাল আসুক। মানে কি যে করি মনে হয় না। হ্যাঁ, আমার ভাইয়ের সেটা মনে হয় না। তোর ভাই এখন সাবান মেখে স্নান করছে, আমিও এখন স্নান করব। Oh my god! Wow! Wow! তো অনেক দূর বেলা হয়ে গেছে, এবার আমি স্নান করব। স্নান করে গিয়ে দেন লাঞ্চ করতে হবে, 2:11 মতো বেজে গেছে। আর আমার ভাই স্নান হয়ে গেছে, তো আমি স্নান করে নেব। টাটা, আবার তোমাদের সাথে বিকালবেলা কথা হচ্ছে। না, বিকালবেলা না, দুপুরবেলাও কথা হতে পারে, আমি ঠিক বলতে পারছি না, দেখা যাক কখন কথা হয়। টাটা। হাই এভরিওয়ান, এখন বাজে বিকেল 4:00 আর আমি আর মা চলে এসেছি আমার রুমে। তো এখন আমরা দেবো হচ্ছে, এই যে আমার বিয়ের কার্ড চলে এসেছে, তো এই বিয়ের কার্ডে হলুদ আর কি বলে সিঁদুর, হ্যাঁ হলুদ আর সিঁদুরে ছাপা দেবো ওখানটা। তো আমার বিয়ের কার্ড এই যে, এটা দেখাই তোমাদের খুলে, এখন রেখে দিতে হবে যেহেতু শীতকাল, গরমকাল এটাতে হাওয়া খাওয়া যাবে। আর এই যে হচ্ছে লেখা, তো এই হচ্ছে আমার বিয়ের কার্ড। এটা হচ্ছে আমার পছন্দ যে একবারে দুটো কাজ হয়ে যাবে, মানে শীতকালে বিয়ে কার্ড আর গরমকালে হাওয়া খাওয়া যাবে। তো সবার খুবই পছন্দ হয়েছে, আমি এটা গিয়ে ফার্স্টে চুজ করেছিলাম, খুব সুন্দর লেগেছে আমার এটা। তো এখন ছাপা দেবো বিয়ের কার্ডে, আর এই সানডে থেকে আমাদের ইনভিটেশন শুরু হয়ে যাবে। ঢুকছে না কেন? আগে ফুলটা ঢুকাতে হবে, আগে ফুলটা। তো বিয়ের কার্ডে এখন ছাপা দিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে।
anniversary. Beautiful dress! Yay! Cute but crazy. আর এটা হচ্ছে স্বরাজের, কোনো লেখা নেই, বেশি সিরিয়াস তাই জন্য কোনো লেখা নেই। যাই হোক, এই দুটো আমাদের প্রি ওয়েডিং এর ড্রেস। খুব ভালো হয়েছে, মেকআপটা খুব ভালো, এত সুন্দর ড্রেস প্যাক করে দিয়েছে। এটা আমার ভাই, আমার চুল এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো দেখতেই পারছো আমি আজকে একটু সাজুগুজু করেছি, কারণ অনেকদিন সাজুগুজু কিছু করি না, তো আজকে একটু ট্রাই করলাম যে ভুলে গেছি নাকি মেকআপ করতে। আর সাজুগুজু করার মেইন কারণ হচ্ছে আমার সামনে প্রি ওয়েডিং ফটোশ্যুট আছে, তো অনেকদিন যেহেতু কিছু করি না, আমার কাছে তেমন কিছু ছিল না, তো আজকে একটু কেনাকাটা করেছি। আর আগে জিনিসগুলো দিই সাজগোজ করে দেখলাম যে কোনটা কি ভালো হয়, তো সেই জিনিসটাই আমি ওই দিন নিয়ে যাবো। ওই দিন অনেক সকাল সকাল বেরোতে হবে, তো সেই জন্যই আমি আগে থেকে একটু রেডি হয়ে নিলাম, মানে একটু দেখে নিলাম কী কী হলো, মানে কী কী করে আমি সাজবো, কারণ ট্রেনে করে কলকাতা যাওয়া তো সেজে বুঝে যাওয়া সম্ভব না, তো ওখানে গিয়ে আমাকে সাজতে হবে তাড়াহুড়া করে, তো তাই জন্য একটু দেখে নেওয়া ভালো। তো তাই জন্য একটু ট্রাই করলাম অনেক দিন বাদে, মেবি ভালোই হয়েছে কে জানে, যাই হোক। আর আমি আর ভিডিওটা আজকে লং করছি না, তোমাদের সাথে আবার অন্য কোনো দিন দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন হলো। তো ততক্ষণকার জন্য টাটা, গুড নাইট।